গত মার্চ এপ্রিল মাসে গিয়েছিলাম মাউন্ট অন্নপূর্ণা এক্সপিডিশনে। তো সেখানে বীভৎস একটা আর্থকোয়েকের জন্য আমাদের এক্সপিডিশন অ্যাবান্ডান্ট করে ফিরে আসতে হয়। তারপরে ঠিক করি আমাদের ক্লাব ভদ্রকালী পদাতিক থেকে আমরা একটা হিমাচল প্রদেশের কোনো অনামি আনক্লাইমড এবং আননেমড কোনো শৃঙ্গে অভিযানের জন্য যাব। তো এর আগে প্রত্যেক বছরই আমরা আমাদের ক্লাব থেকে বিভিন্ন শৃঙ্গে অভিযান করে এসেছি, সেটা ক্লাবের একটা দল। তো সেই মতো এই বছর আমরা 10 সদস্যের একটা দল ঠিক করি হিমাচল প্রদেশের একটি আননেমড অ্যান্ড আনক্লাইমড পিকে এক্সপিডিশনের জন্য যাব। এবং শুধুমাত্র যে অভিযানের জন্য বা অভিযানে যাওয়ার জন্য অভিযান তা নয়, তার মধ্যে একটা উদ্দেশ্য আমাদের ছিল, সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ যুব সমাজের যিনি অনুপ্রেরণা, তার নামে যদি পিকটার নামকরণ করা যায় বা সেই প্রস্তাব নিয়েই আমরা এই অভিযানটা অর্গানাইজ করেছিলাম আমাদের ভদ্রকালী পদাতিক ক্লাব থেকে। পিকটা হচ্ছে হিমাচল প্রদেশের সেন্ট্রাল লাহুল অঞ্চলে দারচা বলে একটি জায়গা আছে, এবং দারচা থেকে আমাদের গাড়ি করে যেতে হয়েছিল জান্সকার সুন্দ। তো জান্সকার সুন্দ থেকে মিয়ার নালা আসছে, সেই মিয়ার নালার ট্রু লেফট ব্যাঙ্ক ধরে আমরা যাওয়ার পরে মিয়ার নালার সাথে একটা জায়গায় বাগরাড়ি নালা বলে একটি নালা, সেই নালার কনফ্লুয়েন্স রয়েছে, সেই কনফ্লুয়েন্স থেকে আমরা বাগরাড়ি নালার ট্রু লেফট ব্যাঙ্ক ধরে এগিয়ে যাই। এখানে আমাদের উদ্দেশ্য ছিল দুটো পিকে অভিযান করার, একটা হচ্ছে 6125 মিটার এবং আর একটা হচ্ছে 6115 মিটার। এই দুটো পিকে এর আগে ক্লাইম হয়নি যতদূর পর্যন্ত আমরা রেকর্ড পেয়েছি বা জানতে পেরেছি। তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা বেরিয়েছিলাম 17 আগস্ট কলকাতা থেকে। যুব কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তাদের সহযোগিতায় এই অভিযানটা সংগঠিত হয়েছিল, এবং এখানে শুধুমাত্র আমাদের যারা টিম মেম্বার তারা নয়, আমাদের ক্লাব বা বলা যেতে পারে বহু মানুষের এখানে একটা এই যে আমাদের প্রস্তাব ছিল যে এই পিকটা যদি আমরা ক্লাইম করতে পারি তাহলে স্বামী বিবেকানন্দের নামে নামকরণ করা হোক, এই প্রস্তাবে অনেকেই সায় দেন এবং অনেকে সহমত পোষণ করেন যে হ্যাঁ, তার নামে একটা পিক যদি থাকে ইন্ডিয়াতে সেটা হওয়া উচিত, অন্তত স্বামী বিবেকানন্দের নামে একটা পিক থাকা উচিত। কারণ এর আগে বহু মানুষের নামে, বহু মনীষীর নামে হয়তো পিক আছে বা বহু দেব দেবীর নামে পিক আছে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছিলাম। তো এখানে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যদিও পিকটার হাইট 6125 মিটার, কিন্তু যেহেতু একদম আননোন একটা জায়গাতে বা যে জায়গাটাতে সাধারণভাবে মানুষ ট্রেকিং করতে বা ক্লাইম করতে যান না সাধারণভাবে, তো সেই জায়গায় একদম এক্সপ্লোরেশনের যে মজা, নতুন করে কিছু দেখা, নতুন জায়গায় কিছু খুঁজে বের করা, এটার মধ্যে একটা অন্যরকম মজা আছে। পাশাপাশি যদি 8000 মিটারের শৃঙ্গগুলো ধরা হয় সেগুলোতে যেমন একটা অন্যরকম অ্যাডভেঞ্চার আছে, আর এই শৃঙ্গগুলোতে অভিযানের কিন্তু একটা দারুণ দারুণ একটা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে এই জায়গাগুলোতে ঘোড়া বা যারা লো অল্টিচিউড পোর্টার, যারা বেস ক্যাম্প অবধি মালটা সমস্ত জিনিসপত্র দিয়ে আসেন, সেরকম মানুষ বা ঘোড়ার খোঁজ পাওয়াটা খুব মুশকিল হয়ে গিয়েছিল। তো যদিও আমরা সেটা থেকে পিছু হটিনি, তার কারণ আমরা ঠিক করেছিলাম যে আমরা নিজেরাই লোড ফেরি করব, অর্থাৎ প্রত্যেক ক্যাম্পে নিজেরা আমাদের মালগুলো রেখে আসব, এবং সেটা আমাদের করতে হয়েছিল। আমরা কিছুটা সাহায্য পেয়েছিলাম ব্রো বর্ডার রোড অর্গানাইজেশনের তাদের কয়েকজন শ্রমিক, তারা আমাদের সাহায্য করেছিলেন, আর একজন শেপার্ড যিনি ভেড়া চালান, ভেড়া পালন করেন বা মেষ পালক একজন, তিনি আমাদের একদিন কিছুটা মাল পৌঁছে দিয়েছিলেন তার 4টে ঘোড়া দিয়ে। আদারওয়াইজ বলা যেতে পারে রোডের থেকেই আমাদের সমস্ত মালপত্রগুলোকে নিজেদের মেম্বারদের
সবাই একসাথে ক্যারি করে বা লোড ফেরি করে আমরা বেস ক্যাম্প এস্টাবলিশ করেছিলাম। এখান থেকে রোডের যেটা জান্সকার সুন্দর, সেই জান্সকার সুন্দর থেকে তিন দিন তিনটে ক্যাম্প করে, অর্থাৎ থার্ড ক্যাম্পে আমরা বেস ক্যাম্প এস্টাবলিশ করেছিলাম। এরপরেও আমাদের আরও দুটো ক্যাম্প এস্টাবলিশ করতে হয়েছিল। এবং সবচেয়ে মজা যেটা লেগেছিলো যে প্রত্যেক দিনের রুটটাই আমরা জানি না যে আমরা ঠিক যাচ্ছি কি না বা আমাদের নেভিগেশন ঠিক হচ্ছে কি না, যার জন্য প্রত্যেক ক্যাম্পের জন্যই একদিন করে আমরা গিয়ে রেকি করে আসতাম যে কোন জায়গাটা পরের দিন আমাদের যেতে হবে। এটার মধ্যে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার আছে, অন্যরকম মজা, যেটা সত্যি প্রত্যেক আমাদের যে মেম্বারটা ছিল প্রত্যেক মেম্বারই কিন্তু যেটাকে এনজয় করেছে। তো আলটিমেট এই লোড ফেরি করতে 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 যেটা আমাদের সবচেয়ে সুবিধে হয়ে গিয়েছিলো সেটা হচ্ছে পাহাড়ে অ্যাক্লেমেটাইজেশনের একটা প্রয়োজন লাগে, এবং এই লোড ফেরি করার সুবাদে আমাদের কিন্তু প্রত্যেকের বডি অ্যাক্লেমেটাইজড হয়ে গিয়েছিলো খুব ভালোভাবে সেই ক্লাইমেটের সাথে, এবং যার জন্য উপরের দিকে অর্থাৎ বেস ক্যাম্পের ওপরে আমাদের পরবর্তী যে মূল অভিযান যেটা সেই অভিযানের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি, অন্তত শারীরিকভাবে কোনো অসুবিধা হয়নি, যেহেতু আগে আমরা নিচের দিকে অনেক লোড ফেরি করেছি এবং অনেক প্রত্যেকেই বেশ কয়েকদিন ধরে এক একটা জায়গায় থেকেছি বা ওপর নিচে করেছি, অর্থাৎ ওপরের দিকে উঠেছি নিচের দিকে নেমেছি। আর সামিট ক্যাম্প যে জায়গাটা হয়েছিল সেই জায়গাটার হাইট ছিল 5200 মিটার। তো এই 5200 মিটার উচ্চতায় সামিট ক্যাম্প এস্টাবলিশ করে সেখান থেকে প্রথম যে পিকটা আমরা টার্গেট করেছিলাম সেটা হচ্ছে 6125 মিটার। তো প্রায় 900 মিটারের ওপর আমাদের ক্লাইম্ব করতে হতো ওই পিকটা সামিট করার জন্য। তো যার জন্য যেহেতু অনেকটা প্রায় 3000 ফিটের কাছাকাছি একটা হাইট গেন করতে হবে, তো আমরা প্রত্যেকে 10 জন মেম্বার এবং আমাদের 3 জন হাই অল্টিটিউড ফ্রেন্ড ছিলেন মানালি থেকে, 13 জন কিন্তু একসাথে আমরা 4th September সকালবেলা, সকাল নয় বলবো, এখানে ওই জায়গাটা ভোরবেলাই বলা যেতে পারে, 5:45 সময় আমরা রওনা দিয়েছিলাম সামিট অ্যাপ্রোচের জন্য। তো এটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল যে 10 জন মেম্বার এবং 3 জন হ্যাপ একসাথে আমরা সামিট অ্যাপ্রোচ করতে বেরিয়েছিলাম। যদিও পরবর্তীকালে 3 জন মেম্বার এবং 3 জন হাই অল্টিটিউড ফ্রেন্ড সামিটে পৌঁছোয় ওই দিন বিকেল 3:10। পরবর্তী যারা মেম্বার বা ক্লাইম্বার ছিলেন তারা প্রত্যেকেই ওপরে উঠে আসছিলেন, প্রায় 6000 মিটারের কাছে তারা পৌঁছেও গিয়েছিলেন ওই সময়, কিন্তু বাকি যে 125 মিটার বা 150 মিটারের মতো যে হাইটটা ছিল সেটা ক্লাইম্ব করতে গেলে প্রায় আরও 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম তাদের সময় লাগত, যেটাতে ফেরার সময় কিন্তু অন্ধকার হয়ে যাওয়া বা সন্ধে হয়ে যাওয়া, রাত্রি হয়ে যাওয়ার একটা চান্স থাকতো, বা একটা যেহেতু রক অ্যান্ড আইস মিক্স জোন তো একটা বিপদের সম্ভাবনা থাকলেও থাকতে পারতো। সেই কথা মাথায় রেখে বা চিন্তা করে আমরা 6 জনের সামিট হয়ে যাওয়ার পর বাকি মেম্বাররা একসাথেই একই রুট ধরে নেমে আসি। সামিট ক্যাম্পে ওই দিন রাত্রিটা কাটিয়ে পরের দিন আমরা ওখান থেকে সোজা সমস্ত, আবার সেই সমস্ত মালপত্র একসাথে নিয়ে সব মেম্বার একই সুরে সমস্ত কাজ করে ফিরে আসি বেস ক্যাম্প। এরপর বেস ক্যাম্প থেকে তার পরের দিন চলে আসি ট্রানজিট ক্যাম্প 1, এবং আলটিমেট আমরা 7 তারিখ নেমে আসি সেই জান্সকার সুন্দরতে। এবং এখানে আমরা তখনও কোনো অপেক্ষা করিনি যে কোনো আমরা লো অল্টিচিউড পোর্টার পাবো কি না বা কোনো ঘোড়া বা মিউল পাবো কি না যারা ওপর থেকে মালগুলো নামিয়ে দেবে। প্রত্যেকটা মেম্বার তারা একাত্ম হয়ে কাজ করে এই জায়গাটাতে আমরা সমর্থ হয়েছি যে সমস্ত মালপত্র আমরা নিজেরাই আবার নামিয়ে সঙ্গে নিয়ে চলে আসতে পেরেছিলাম জান্সকার সুন্দরতে। এবং জান্সকার সুন্দর কেন, তার আগেই আমরা যখন এই পিকটা সাবমিট করি সেখানে স্বামী বিবেকানন্দের একটা প্রতিকৃতি সেখানে রাখা হয়, জাতীয় পতাকা, ওয়েস্টবেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের লোগো, ক্লাব পতাকা সহ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সেখানে রাখা হয়, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানো হয়। এবং টিমের সবাই তো অবশ্যই ভদ্রকালী পদাতিক ক্লাবের পক্ষ থেকে এবং বলা যেতে পারে আপামর জনতার পক্ষ থেকে এই প্রস্তাবটা আমরা সবাই রাখছি, যাতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট যাতে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর এই পিকটার নাম
মাউন্ট বিবেকানন্দ রাখেন।